আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুইং মেশিন কিভাবে কন্ট্রোল করতে হয় এবং কি কি নিয়ম মেনে মেশিন চালাতে হয়। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। মেশিন অপারেশন কি? মেশিন অপারেশনের অর্থ হলো মেশিনের প্যাডেল পজিশন, ব্রেক ও স্পিড কন্ট্রোল করে নিয়ম মাফিক মেশিন চালানো। মেশিন চালানোর জন্য কিছু ধাপ অনুসরণ করতে হয়। প্রথমত, মেশিনের সুইচ অন করতে হবে। দ্বিতীয়ত, মেশিনের প্যাডেলে পা রেখে পায়ের সামনের অংশে চাপ দিতে হবে। তারপর মেশিন চলা শুরু করবে এবং সেলাইয়ের কাজ করা যাবে। মেশিন ব্রেক বা সাময়িক বন্ধ করার জন্য পা দিয়ে প্যাডেলের পিছনের দিকে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার সাথে সাথে মেশিনটা থেমে যাবে। মেশিনে বসার পজিশন। মেশিনের নিডেল বরাবর মুখ রেখে সোজা হয়ে বসতে হবে। মেশিন টেবিল থেকে টুল বা চেয়ারের দূরত্ব ঠিক রাখা উচিত। দূরত্ব এমনভাবে রাখতে হবে যেন পা মেশিনের প্যাডেলে আরামে থাকে। পা সঠিক জায়গায় রাখার জন্য বসার জায়গার উচ্চতা ঠিক রাখতে হবে। মেশিন টেবিলের উচ্চতা যেন এমন না হয় যাতে ঘাড়, কনুই এবং বাহুতে চাপ পড়ে। কনুই থেকে হাতের পাতা পর্যন্ত যেন মেশিন টেবিলের সাপোর্ট থাকে এবং শরীরের ভঙ্গি যেন আরামদায়ক থাকে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।